আপনারা যারা এই বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছেন, আপনারা জানবেন যে আপনাদের গুরু বলেছেন জপ করবে, সকালে বিকেলে জপ করবে। আপনারা যারা শুনছেন, আশা করি আপনারা বেশিরভাগই জপ করেন, ধরেই নিচ্ছি। যারা এগুলো জানেন না, তাদের মনে অনেক সময় আসে, আচ্ছা দীক্ষা নিয়ে কি হবে, দীক্ষা নিলে আমার কি লাভ হবে, আমার বাড়িতে অনেক অসুখ বিসুখ চলছে, দীক্ষা নিলে কি এটা সেরে যাবে। যারা দীক্ষা নিয়েছেন তারা জানবেন, আপনার গুরু কখনো এই ধরনের কথা বলেননি। এমনকি তারা বলবেন মন্ত্র জপ করবে, আর মন্ত্র জপের ফল প্রভুর চরণে সমর্পিত করে দেবে। এই জপের ফল এটা প্রভুর পায়ে দিলাম। আপনি যখন জপ করতে বসেন, এই বলে বসেন না যে এই হে ঠাকুর আমি 108 বার জপ করলাম এটা যেন হয়ে যায়, না এটাভাবে করা কেউ করে না। আপনাদের বাড়িতে যারা কুলগুরু থেকে দীক্ষা নিয়েছেন তারাও এরকম করেন না। এটাই বলে ফলের আশা না করে করা। এটা করেছি, গুরু আদেশ করেছেন, করছি। দ্বিতীয়, আমার জপ করতে ভালো লাগে, করছি। এই দুটি, এটাকে বলে কর্মযোগ। যে কোনো কাজ যখন করছেন, অফিসে কাজ করছেন, আপনি ডাক্তারখানা চালাচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, আমাকে করতে হবে, দুটো টাকা আমি আয় করি, সেই জন্য এই কাজটা করছি, এর বেশি আর কিছু না। সেখান থেকে ধীরে 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 যখন ফল ত্যাগ হয়ে যায়, সেখান থেকে মন শুদ্ধ হতে শুরু হয়। মন যখন শুদ্ধ হয়ে যায়, ধীরে ধীরে কর্ম ত্যাগ হয়ে যায়, মানুষ তখন বলেন জ্ঞান নিষ্ঠা পায়। ঈশ্বর জ্ঞান যেটা, সেটার প্রতি একটা ভালোবাসা জন্মায়। ঈশ্বরবাদী তখন আর কোনো কিছু চায় না, এটাকে বলে জ্ঞান নিষ্ঠা। সেখান থেকে হয় জ্ঞান, সেখান থেকে হয় বিজ্ঞান। এগুলো বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বলা হয়েছে এই শব্দগুলো, কিন্তু হয় জিনিসটা এটাই। আগে চুটিয়ে কাজ, কাজ করতে 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 কর্মফল ত্যাগ, কর্মফল ঈশ্বরের পায়ে সমর্পণ। সেখান থেকে ধীরে ধীরে কর্মের প্রতি যে আসক্তি বা এই যে দায়িত্ববোধ, এটা কমিয়ে যায়, কাজ করাটা কমিয়ে দেন।